হ্যাঁ গাইস, দিস ইজ মাজহারুল কবির, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া বাজারে। তিলশুনিয়া বাজার, এটি একটি গ্রামীণ বাজার। এই তিলশুনিয়া বাজারের যে আদ্যপান্ত যেগুলি আছে গ্রামের হাটে, খোলা আকাশের নিচে যে হাটে যে বেচা কিনা হয় সেই ধরনের বেচা কিনা, এবং এখানে কি কি জিনিসপত্র উঠে, তো যে ছোট্ট একটি গ্রামীণ বাজার সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই, আমরা আপনাদেরকে এখানে যা আছে সব কিছু দেখানোর জন্য চেষ্টা করছি। সম্মানিত আমার এখানে 30টি আর দিয়ে না, এটা আমার দেশ এলাকার বাজার, এটা আমার বাড়ির বাজার, আমি পাইকারি যে দামে দেই এই দামটা আমি ঘরে আমি দিয়ে গেলাম। আমার এখানে 30টি লাগতো না, ভালো জিনিসটা যদি অভ্যাস থাকে, শৌখিন লোক থাকেন, আমারে কে দিবেন বলেন তো? আমারে একটা লোকে দাম দিবেন মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা করে দাম রাখলাম। এই যে 20টা টাকা দিলেন, যদি ভাবেন এটার দাম 20 টাকা, দাদা বোতলের গাছে না, আমার জিনিসটা যদি ভালো হয়। এদিকে আসেন কাকা, এই যে কাকা 20টা টাকা দিলেন, আমার এই জিনিসটা যদি ভালো, এটার নাম সামিয়া নেম টু ফাউটার, যদি ভালো হয় তাহলে একটু জাস্ট একটু প্রচার করতেন না, ভালো মন্দ মানুষের কাছে একটু বলতেন না, একটু বইলা দিবেন, এইলো আমার কথা। আমি এখানে 12টা মাজন, 12টা লোকের জন্য বুঝা থাকেন, আমার 20টা করে টাকা দেন, 20টা টাকা দেন, 20টা টাকা দেন, ধরেন কাকের দিকে 20 মিল এরা বলে দেন। সম্মানিত ভিউয়ার্স, আমি যে রাস্তাটির মধ্যে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার এটি চলে গিয়েছে হচ্ছে বলকেলা বাজার হয়ে কাপাসিয়া সদরে। আর এখান থেকে আমরা যদি এদিকে লক্ষ্য করি তাহলে যেটি আমরা দেখতে পাবো, এই রাস্তাটি চলে গিয়েছে হচ্ছে আপনার চাঁদপুর, যেটি বলে চাঁদপুর ইউনিয়ন, কাপাসিয়ার একটি ইউনিয়ন, চাঁদপুর বাজার, চাঁদপুরে চলে গিয়েছে এটি। এটা খোলা লবণ না কাকা? খোলা লবণ। আচ্ছা, কতটুকু করে আছে এখানে? প্রতি প্যাকেট 1 কেজি। আর এখানে দেখা যাচ্ছে পুবালি এসিআই আছে, তাহলে আপনার এখানে কি খোলা লবণটা বেশি চলে? হ্যাঁ চলে, খোলা লবণটা বেশি চলে না? খোলা লবণ কত করে? কাঁচামরিচ একদম টাটকা কাঁচামরিচ, কাঁচা কত করে? 80 টাকা করে কেজি। এখানেও আমরা যদি লক্ষ্য করি প্যাকেটের মধ্যে কাঁচামরিচ, আপনি কি শুধু কাঁচামরিচ নিয়ে আসছেন? আচ্ছা, কাঁচামরিচ। তারপর আলু, পেঁয়াজ, রসুন দিবেন কত করে? আলু বেশি 30, 40 একটা। মোটামুটি বাজার এখানে আছে, ছোট এই যে পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে বাঁধাকপি, সিম, তারপর হচ্ছে করলা, উস্তার, ভেন্ডি, কাঁচামরিচ, তারপর হচ্ছে বেগুন, লেবু তো পুরা হয়ে গেছে একদম। কত করে কেজি? কত কোনটা কেজি না? আমরা আলি যাবে, এগুলির কেজি এই যে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে যদি দেখতে পাবো, এটাও হচ্ছে একটা কাঁচা সবজি যেগুলো আছে, ছোট ছোট মিষ্টি কুমুর, তারপরে হচ্ছে মূলা, কপি, করলা, বেগুন, পেঁয়াজ, আলু এবং কাঁচা মরিচ। ভাই বেচা কিনার কি অবস্থা? মোটামুটি চলে না? লোকজন বেশি নাই? আপনি কি কেনাকাটা করতে আসছেন? কেনাকাটা? কেনাকাটা কি কিনলেন? কিনলাম বাগুন, পোশাক, আলু। আচ্ছা আচ্ছা, দাম কি বেশি না কম? দাম ঠিকই আছে। ঠিক আছে না? মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, 50 টাকা বলুন, ঠিক আছে।
এখানে ও পেঁয়াজ তারপর হচ্ছে আপনার এটা পেলাম হচ্ছে পটল বেগুনের তিনটা সারিতে রাখা আছে তারপরে কাঁচামরিচ এখানে আছে হচ্ছে আপনার শিম পেঁপে কাঁচকলা এটা কি কচু গার কচু আচ্ছা আচ্ছা তারপরে এখানে হচ্ছে পুঁই শাক সুন্দর সুন্দর টাটকা একদম পুঁই শাক এটা কি পুদিনা এটা ধনে পাতা বিলাতি ধনে না আচ্ছা কত করে এখনটা এ কচু কত চল্লিশ টাকা না বেগুন কত করে বিক্রি করেন তিরিশ টাকা এই যে আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম মুখরোচক খুব জিনিস একটা লবণের জিনিস কত করে কেজি এটা ভাইয়া আর চেপা এটা চেপা এক হাজার টাকা এক হাজার টাকা ছোট একটু চেপাটা এখানে লবণ তারপরে হচ্ছে কাশ্মি সবজি এখানে আসলে চিংড়ি মাছের সবজি হ্যাঁ চাপা কিছু বড় সাইজ দেয় এটা নাই আপনার না বড় মাত্র নেই এই পাঁচটাও যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যে দেখতে পাবো যেটা ওই যে উনি এখানে সামিয়ানা খাটিয়ে এখানে দোকান বসিয়েছেন মোটামুটি তরকারির দোকান দুটি এটি দেখা যাচ্ছে এবং এপাশে যদি আমরা লক্ষ্য করি যে এটাও আরেকটি তরকারির দোকান যেটাতে আমরা দেখতে পাবো আলু পেঁয়াজ ভেন্ডি তারপর শিম পুস্তা তারপরে হচ্ছে আপনার পাতাকপি সব কিছু দেখা যাচ্ছে ভাই বেঁচে কিনা কিরকম মোটামুটি বেশি না লোকজন কম আমরা আমি সামনে যাচ্ছি দেখাচ্ছি আর এটি এখানে দেখা যাচ্ছে যে পান সুপারির দোকান আছে এখানে কাটা সুপারি এটা হচ্ছে ফালি করা চিকন কাটা না চিকন করে কাটা তারপরে হচ্ছে এখানে পান রাখা আছে সাজানো কত করে ভাই পান পান আশি টাকা একশো টাকা আশি টাকা একশো টাকা সুপারি সুপারি পাঁচশো টাকা যেটাই হোক পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকা কি কিনছেন নাকি কিনবো সমর্থ এখানে আমি যদি লক্ষ্য করি আরেকটা এই যে পান সুপারির দোকান দেখতে পাবো এখানে আবার বিভিন্ন ধরনের সাইজে সুপারিটা কাটা এই যে এখানে একটু বড় বড় করে এটা ফালি করা এটা চিকন করা এটাও ফালি আর এই যে ভাই নিপুণ হাতে সুন্দর করে আস্তে আস্তে সুপারিগুলি কাটতেছে হাতে লাগে না কখনো কত করে সুপারি পঞ্চাশ গ্রাম হচ্ছে তিরিশ টাকা তাহলে ছয়শো টাকা কেজি আর এই পান পান তিরিশ টাকা ষোলো পঞ্চাশ টাকা আচ্ছা 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 এটা কোথাকার পান রাজশাহীর না খুলনার পান খুলনার পান না কিরকম বেচা কিনা কিরকম বেচানি কম মোটামুটি এ প্রান্ত থেকে যদি আমরা ধরি এ প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে তেলশনিয়া বাজারের ছোট্ট একটি বাজার তবে এটি গ্রামীণ বাজার একদম খোলা মাঠের মধ্যে যেটি হয়তো আমরা আজ থেকে দুই চার পাঁচ বছর পরে যদি লক্ষ্য করি তাহলে আমরা এগুলি আর খুঁজে পাবো না সম্মান ঠিক আছে চলুন আমরা আপনাদের দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার পরিচয়টা দিয়ে একটু আমার নাম মজিবুর রহমান ভুঁইয়া আমার গ্রাম নিজ গ্রাম হলে তেলশনিয়া বাজার আমাদের আচ্ছা আচ্ছা তো এটা কি কি বারে এখানে বসে বাজারটা এটা সাধারণত রবিবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুটি দুই দিনের দুটি বাজার কিরকম বয়স হবে বাজারটা এটা আমার জন্মের অনেক আগে থেকে বাজার দ্যাট মিন্স পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের আরও বেশি হবে পঞ্চাশ বছরের বেশি হবে ধন্যবাদ আমার বয়স ফিফটি টু কিন্তু আমার জন্মের বহুত আগে আমার বাচ্চা ছাড়া বাজার করে ধরেন তারপরে আশি নব্বই একশো বছর আগে ওই যে দুইশো বছর আগে না না এই যে বলেন দুইশত বছরের ঐতিহ্যটা কি কিভাবে একটু যদি বলেন ঐতিহ্য তো আর আমরা হই আমি বাচ্চা ছাড়া দাদারা করে গেছে বাজার আমরা তো এটা বলতে পারি কিন্তু যদিও দুইশো বছরের ঐতিহ্য কিন্তু বাজারটা আগের যে ঘরানায় ছিল এখন ওই রকমই আছে না একটু দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এটার কারণ কি এটার কারণ জায়গায় জায়গায় মানে দোকান ফাট হইয়া গেছে রাস্তাঘাট হইয়া গেছে মানে আশেপাশে আরো বিভিন্ন ধরনের বাজার গড়ে ওঠার কারণেই এই বাজারটা আগের তুলনায় যে সুনাম বা যে ঐতিহ্য ছিল এটা কিছুটা বিনষ্ট হয়ে গেছে আবার বাজারের পরিধিটাও ছোট হয়ে গেছে ধন্যবাদ আপনাকে আপনার পরিচয়টা কি বলে দিন এই আমার নাম হলো আব্দুল রাজ্জাক মোড়ল গ্রাম তিলশনিয়া আচ্ছা তিলশনিয়া এই বাজারের যে নাম এটি
চলুন সমর্থ ভিউয়ার্স আমি আপনাদেরকে এই যে দেখানোর জন্য করোনার আগে কিন্তু চেষ্টা করছি এই যে দেখেন এখানে মুরব্বি ওনার এখানে চাপা কলা আচ্ছা আচ্ছা কত করে হালি হালি 5 টাকা 5 টাকা আচ্ছা আচ্ছা এই যে দুইজন এখানে কলা কিনেছে কিনে কলা খাচ্ছে আর আমি পরে এখন তারপরে এই যে এখানে কি এটা গেনাদা সুন্দরী না এটা গেনা সুন্দরী গেনা সুন্দরী কলা আচ্ছা আচ্ছা আর আপনার এখানে এগুলো কি মরিচের মরিচের চারা মুলার মরিচের চারা কত করে মরিচের চারা 50 টাকা সব 50 টাকা সব আর এটা আছে কতটি 100 আর এটাতে মুলা শাক কত করে 15 টাকা এটা কি কচু ফ্যান কচু ফ্যান কচু এটা কি অনেক দিন ইয়ে করতে হবে রোদে দিতে হবে নাকি শসা ভেন্ডি টমেটো মিষ্টি কুমড় করলা বাহারি বিভিন্ন ধরনের বীজ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে থরে থরে সাজানো আছে যে অনেকজন আছেন এখানে বীজ কেনার জন্য আসছে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা এখানে বসেছেন কত করে মুরব্বি বীজ কিভাবে বিক্রি করেন গ্রাম হিসাবে না প্যাকেট হাইব্রিডের প্যাকেট এক রকমের মূল্য আর লোকাল মালই এক রকমের দেশিটার দাম বেশি দেশির দাম কম প্যাকেটে বেচেন না গ্রামে বেচেন এটা গ্রামে বেশি প্যাকেটে বেচেন কি কি চান কাকা আপনি কিনছি ধনিয়া ধনিয়ার ইয়ে এটা এখন লাগানোর সময় শীত আসতেছে না কতটুকু কিনছেন আচ্ছা আচ্ছা বাবা আপনি কি কিনছেন কিনি নাই কিনবো কি কিনবেন বাবা 1200 কত সম্মানিত ভিউয়ার্স এই তিল শুনিয়া বাজারের একটি বিশেষ জিনিস পরিলক্ষিত হলো যেটি আমি দেখতে পেলাম সেটি হলো এই তিল শুনিয়া বাজারে একটি মাটির ঘর দেখতে পেলাম যেটি দোতলা একটি মাটির ঘর নিচে ওয়ালাইকুম সালাম নিচে দেখা গেছে রুম এবং উপরেও মনে হচ্ছে যে রুম আছে আমি আপনাদেরকে সম্মানিত ভিউয়ার্স দূর থেকে দেখানোর জন্য চেষ্টা করছি সম্মানিত ভিউয়ার্স যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তিল শুনিয়া বাজারে যে মাটির যে দোতলা ঘরটি আছে সেটি অত্যন্ত মনে হয় অনেক পুরনো একটি মাটির ঘর যেটি এখানে দেখলে বোঝা যায় এখানে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে এটি আসলে সামনে পিছে সব দিক থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে ভিতরে যে অংশটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো সম্মানিত ভিউয়ার্স এটি দেখেন খুবই একটা ঐতিহ্যের ধারক এবং বাহক হয়ে দাঁড়িয়ে আছে তিল শুনিয়া বাজারে এটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো চলুন সম্মানিত ভিউয়ার্স আমি ভিতরে বলেছিলাম যে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এই যে মাটির ঘরটি এরকম এই যে দুই পাশে দুটি দরজা আছে এরকমভাবে দুই পাশে দুটি দরজা আছে আমি দরজাটি ঢুকলাম আর ঢুকে আপনাদেরকে যে উপরে যদি লক্ষ্য করি এটা অন্ধকার যদিও এখানে দেখা যাচ্ছে যে অন্ধকার তবু আপনাদেরকে দেখালে আমি দেখানোর চেষ্টা করছি এবং দেখাবো এটা হচ্ছে উপরের টিন তারপরে হচ্ছে এখানে মলি বাঁশ দিয়ে একটা দোতলার মতো সিস্টেম করা আছে এখানে মানুষজন বসতে পারে থাকতে পারে ইচ্ছা করলে থাকা যায় হয়তো বা উনি ওনার প্রয়োজনে এখানে থাকেন বা থাকতে পারেন আর একটা জিনিস আমি এখানে যে দেখতে পাচ্ছি যেটি হচ্ছে এখানে যে ভদ্রলোকের দোকান তার এখানে যেটি আছে সেটি হচ্ছে উনি এখানে ব্যবসা করেন ওনার এখানে দোকান আছে সামনে যে দোকানটি সেটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে তেলের মধ্যে কড়াইয়ে ভাজতেছেন এটার নাম কি যেটা ভাজতেছেন গুলগুলি না ঠিক আছে আমি সামনে থেকে আপনাদের তারপর দেখানোর জন্য চেষ্টা করছি এটা হচ্ছে এটার নাম আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় যদি বলে এটাকে বলতে গুলগুলি গুলগুলি করে ভাজতেছে এই যে এখানে উনি দেখেন হাতের কত নৈপুণ্য কত সিদ্ধ হস্ত মানে এটা যে উনি করেন কত মুনশিয়ানা কত দ্রুত দেখা যাচ্ছে এখান থেকে দিতে পারেন
আগে মনে হয় যে পেয়ারার সিজনে অনেক বেশি টাকা নেই দেখি একটু, তাহলে এখন কি আর হচ্ছে না, এখন একটু কম হয়। আচ্ছা আচ্ছা, আমার পুত্র খাওয়াই দিয়ে দিব আমরা দাদা বলো সমর্থি ভিউয়ার্স, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তিনশুনিয়া বাজারের যেটুকু ছিল মোটামুটিভাবে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। তো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আজকের এই তিনশুনিয়া বাজার থেকে এখানেই শেষ করছি। আপনাদের সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আর ভিডিওগুলি আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, এবং তাদের প্রতি অনুরোধ থাকবে যে ভিডিওগুলি যাবে ভিডিওগুলি দেখবেন, দেখে কমেন্টস করবেন কোন ধরনের ভিডিওগুলি আপনারা দেখতে চান। আমি আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিওগুলি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো সম্ভবত। তো তিনশুনিয়া বাজার থেকে এই ছিল আজকের আয়োজন। সকলকে এই সান্ধ্যকালীন সময়ের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।